ব্লক প্রিন্টের কাজ দেখেন কত ইজিলি কিন্তু করতেছে। আসলে এটা করতে করতে হয়ে যাবে, দেখেন খুবই সুন্দর কিন্তু। এবং এই যে পাশাপাশি কিন্তু এভাবে আপনারা, এটা কিন্তু একটা ওনার ডিজাইন করতেছে, এই রংটা কিন্তু পাতলা করা লাগে। এই যে এই রং, আমার যে রংটা ছিল এটা কিন্তু অনেক গাঢ় ছিল। আচ্ছা, এটা কিন্তু পাতলা করে নিচ্ছে, পাতলা করার পর এই যে মিডিয়া দিয়ে ব্লক প্রিন্টের কাজের জন্য সব ধরনের ব্লক, এটা কিন্তু সব ইন্ডিয়ান শিশু কাটের ব্লক। কালারটা সফট করার জন্য যা লাগে সবকিছুই আছে। এই যে কালারটা দেখুন, এই যে একবারে কমপ্লিট করা আছে কালারটা। এটা হচ্ছে 175 এমএল, 100 টাকা করে। এগুলো হ্যান্ড প্রিন্টের কাজের জন্য যারা কাজ করবে ফ্রেম। এই বুটাগুলো লেস বুট হচ্ছে 35 টাকা করে। কাজের মধ্যে বল করে হচ্ছে হাই স্পিড রং উঠানোর জন্য কাপড় থেকে রিমুভ। যারা হ্যান্ড প্রিন্টের নেন, এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক কালার। আচ্ছা, বক্স করা থাকবে। তো দর্শক, আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রঙের কালেকশন দেখাবো, যেগুলো হচ্ছে শাড়ি বা কাপড়ে যে কালারগুলো করা হয়। আপনারা কি কি কালার নিতে চান, সব ধরনের কালার কিন্তু এখানে রয়েছে। আর আমরা কিন্তু রয়েছি আজকে রতন কালার হাউসে। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার, দোকান নাম্বার হচ্ছে 33, মসজিদের নিচে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক পাশেই। তো রাহিন ভাই কেমন আছেন? এতে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। মূলত কি কি রং বিক্রি করেন আপনারা? ভাই ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট, স্কিন প্রিন্ট, আর্ট ক্যানভাস। আচ্ছা, যেগুলো হচ্ছে জামা কাপড়ে যে প্রিন্ট করা হয় বা আর্ট পেপারে যে প্রিন্ট করা হয়, ওই সব ধরনের কালারই আপনারা বিক্রি করেন? সব ধরনের কালার। আচ্ছা, পিছনে যে দেখতে পাচ্ছি এগুলো কি? এই হচ্ছে ব্লক। আচ্ছা, ব্লকের জন্য। ব্লকের জন্য, ব্লক প্রিন্টের কাজের জন্য সব ধরনের ব্লক। এটা কিন্তু সব ইন্ডিয়ান শিশু কাটের ব্লক। ইন্ডিয়ান শিশু কাটের ব্লক, অরিজিনাল ইন্ডিয়ান শিশু কাটের ব্লক। এই যে দেখতে পারতেছেন, অনেক অনেক যারা উদ্যোক্তা আছে, যারা কারখানা করতে চায়, যারা কাজ করতে চায়, সব ব্লক নিতে পারবে। ব্লক, কেমিক্যাল, সবকিছুই নিতে পারবে। যা অনেকে আছে যে ক্ষুদ্র ব্যবসায়ী, নিজেরা ঘরে বসে শাড়িতে বা কাপড়ে বা এই রঙের যে প্রিন্টটা করতে চায়, করে বিক্রি করতে চায়, তাদের জন্য, সে তাদের জন্যই। আচ্ছা, যারা বড় পরিসরে করতে চায় তাদের জন্য আপনারা সাপোর্ট দিতে পারবেন, কারণ আপনারা তো মূলত পাইকারি বিক্রি করেন। আচ্ছা, চাইলে খুচরা আপনারা বিক্রি করবেন। আচ্ছা, তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া? তো আজকে প্রথমে আমি রেডি কালারটা দেখাচ্ছি। রেডি কালার বলতে ভাইয়া? রেডি কালারটা সম্পূর্ণ তৈরি করা কালার, মিশ্রণে তৈরি। এটা নেওয়ার পর কাপড়ে শুধু মিডিয়া, এই যে এনকে বাইন্ডারটা মিক্স করে পাতলা করে আপনারা সেটা ইউজ করবে কাপড়ে, আর কিছুই করতে হবে। আচ্ছা, এই যে তৈরি করে রেখেছেন, এটার ভিতরে কি কি আছে ভাইয়া? এটার ভিতরে এনকে বাইন্ডার, হোয়াইট পেস্ট, নিউটেক্স, এপ্রিটন, অক্সাল আছে, সিসিএল আছে। আচ্ছা, কালারটা সফট করার জন্য যা লাগে সবকিছুই আছে। এই যে কালারটা দেখুন, এই যে একবারে কমপ্লিট করা আছে কালারটা, জাস্ট হচ্ছে এই মিডিয়াটা ইউজ করবে, কারণ রংটা কিন্তু গাঢ়। যে পাতলা রং তো ভালো না, এটা রং গাঢ়, কিন্তু পাতলা করার জন্য মিডিয়া ইউজ করবে। আচ্ছা আচ্ছা, যার যেরকম দরকার হবে অতটুকু প্রয়োজন মতো মিডিয়াটা ইউজ করবে। আচ্ছা, এটা কত এমএল ভাই? এটা 300 গ্রাম। 300 গ্রাম? জি। 300 গ্রাম প্রাইস কত? 300 গ্রাম আমরা 170 টাকা ধরতেছি, আর পাইকারি যারা নিবে, পাইকারি তাদের জন্য 150 করে। আমার কাছে 20টা কালার আছে। 20টা কালার আছে। আচ্ছা আচ্ছা, এবং এই যে কমন 20টা কালার আছে, এটা হচ্ছে 175 এমএল, 100 টাকা করে। 175 এমএল, 100 টাকা করে। আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন 20টা কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। দেখেন এই যে কত ধরনের কালার চান, সব ধরনের কালারই কিন্তু আপনারা এখানে, রেডি কালার বলেন আর যে কোনো কালারই বলেন, আপনারা কিন্তু নিতে পারবেন। আচ্ছা, আর কি আছে ভাই আপনার কাছে? এই যে কাজের জন্য দেখেন, আপনার ব্লক প্রিন্ট যারা এসব কাজ করবে, ব্লক প্রিন্টের কাজটা তাদের যেমন একটা নর্মাল, নতুন যারা শুরু করবে তারা তো আর কাগজের ক্ষেত্রে এটা চাবে, ট্রেটা। আচ্ছা, ট্রের উপর কম্বলটা রাখবে। আচ্ছা, এই যে ব্রাশ, ব্রাশটা নিবে, এই রংটা ঢালার পর কাজ করে ব্রাশটা মিক্স করবে। আচ্ছা, মিক্স করার পর এই যে ব্লক তো দেখতে পারতেছেন, আমার চারিদিকে হিউজ পরিমাণ ডিজাইন আছে, চারিদিকে যে ব্লক দেখতেছেন, এইগুলো যার যে পছন্দ সে এগুলো নিবে। এই ব্লকটা দিয়ে এখান থেকে ছাপ নিয়ে সে কাপড়টাতে ছাপ দিবে। আচ্ছা আচ্ছা, এই ব্লকটা দিয়ে এখানে ছাপ দিবে। তারপরে হচ্ছে কাপড়ে ছাপ দিবে। আপনাদেরকে আমাদের কাজ যে চলতেছে তাও দেখাই দেব কিভাবে এটা করতেছে। আচ্ছা আচ্ছা, আমরা সেটা কিন্তু দেখিয়ে দিব পরে। ওকে, এই যে নিচে দেখতেছেন আপনার শাড়ি, এই যে শাড়িও আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো তো আপনারা বিক্রি করেন নাকি? সবকিছু, এগুলোর প্রাইস কেমন? অল এভরিথিং, ট্রের দাম একটা হচ্ছে 90 টাকা। আচ্ছা, এই যে ব্রাশ, এটা হচ্ছে 80 টাকা। 80 টাকা ব্রাশ? জি জি। আর এই যে কম্বল 20 টাকা। 20 টাকা? 20 টাকা। আচ্ছা, এর তো আপনার যে ট্রেটা, ট্রের সাইজ তো বড় ছোট আছে? হ্যাঁ, না, ট্রের সাইজটা এটাই রাখছি আমরা। ট্রের সাইজটা এটাই আছে, এটাই আছে, এর চেয়ে বড় লাগে না। আচ্ছা, এর চেয়ে বড় লাগে না। এছাড়াও দেখেন এখানে কিন্তু এগুলো কি বলে ভাই, এগুলো হ্যান্ড প্রিন্টের কাজের জন্য যারা কাজ করবে ফ্রেম। আচ্ছা, ফ্রেমও কিন্তু আছে, সব ধরনের কিছু আছে। এই যে তুলে, ওগুলো হ্যান্ড প্রিন্টের অপশনগুলো সব দেখাবো, এগুলো রাখছি আলাদা। এখন দেখাচ্ছি হচ্ছে এটা ব্লক প্রিন্টের কাজ। ব্লক প্রিন্টের কাজগুলো, এগুলো যে ব্লক প্রিন্টের কাজ। আচ্ছা আচ্ছা, আপনি প্রতিটা আগে ব্লকগুলো একটু দেখাই দেন তাদেরকে, যাতে করে কাছ থেকে বুঝতে পারে। দেখেন অনেক অনেক ব্লক কিন্তু আছে, অনেক ডিজাইন আছে, ছোট বলেন বড় বলেন সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অনেক ডিজাইন ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও দেখেন এই যে এখানে কিন্তু বিভিন্ন সাইজের আছে ভাই, এগুলোর প্রাইস কেমন? ভাই এই যে এই পাশে যে ব্লকগুলো দেখতেছেন, হ্যাঁ, এগুলোর সাইজ দিচ্ছে হচ্ছে 300 টাকা দাম।
300 টাকা দাম দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে অর্ডার করে বানিয়ে আনা। এগুলো কি কার্ড দেবে? ইন্ডিয়ান শিশু কার্ডের ভাই, ইন্ডিয়ান শিশু কার্ডের কোয়ালিটি, এগুলো কোয়ালিটির উপর দেখেন দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, কিন্তু এই যে লতা মানে এগুলো কোয়ালিটি, দামটা বৃদ্ধি পাওয়ার হচ্ছে এটা কোয়ালিটি250 করে দুই রং পার, এখানে 200 টাকা করে, 200 টাকা করে এগুলো দুই রং পাই। আচ্ছা আচ্ছা, দুই রং বড়ে 350 করে, 350 আমাদের কালেকশন অভাব নেই, হিউজ কালেকশন, আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আপনি আসেন লেস বুটা, এই যে বুটা, আচ্ছা এই বুটাগুলো লেস বুটা হচ্ছে 35 টাকা করে, 35 টাকা করে। আচ্ছা 35 টাকা করে পার পিস, আর এই যে লেস সহকারে, পাশাপাশি লেস সহকারে, লেস সহকারে 35 টাকা করে রাখতেছেন, একই দাম করে রাখতেছেন। জি জি, তারপর মুম্বাটিকের ডাইস আছে, এখানে জাস্ট অল্প কিছু রাখছি স্যাম্পল হিসেবে। আচ্ছা মুম্বাটিকের ডাইস আছে, ওকে মুম্বাটিকের ডাইস, এটা হচ্ছে 120 টাকা, 120 টাকা। হ্যাঁ বডি ডাইসটা হচ্ছে মুম্বাটিকের 350 টাকা, 350। তারপর লং পার হচ্ছে 160। আচ্ছা ওকে, তো তারপর এই যে তুলিও আছে, তুলিও এখানে কিন্তু নিতে পারবেন। আচ্ছা তো এখন এরপরে আরেকটা জিনিস দেখাবো, এখন হচ্ছে এই তো রেডি কালারগুলো, রেডি কালারটা তো বিশেষ করে যে বললাম নতুন উদ্যোক্তা যাদের ঝামেলা হচ্ছে, যারা ভয় পাচ্ছে যে আমি কাজটা মিক্স করতে পারবো না, যে আমি কাজটা করতে গেলে আমার কাপড়টা নষ্ট হয়ে যাবে, আমি আর কাজটা করবো না, শুরু করবো না, এই জিনিস অনেক সমস্যা হয়। আচ্ছা কারণ আপনার তো আগের ভিডিও দিচ্ছি, আগের ভিডিওতে অনেকে জানাইছে যে ভাই যা রেডি কালারটাই সবচেয়ে বেশি চাচ্ছে তারা, কারণ নতুন উদ্যোক্তারা তারা চাচ্ছে রেডি কালারটা দিতে, রেডি কালারটা দিতে, তো রেডি কালারটা দিয়ে তারা কাজটা ঠিকঠাক করতে পারে, যার জন্য আমি রেডি কালারটা সবার জন্য আলাদাভাবে রাখছি। আর এই রেডি কালার, এই যে আমাদের এখানে দেখতেই পারতেছেন, দেখেন অনেক অনেক রেডি কালার কিন্তু করা আছে, আপনার 300 ml আছে, 175 ml আছে, যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু নিতে পারবেন। ওকে এখানে হিউজ পরিমাণ নতুনদের নেওয়ার পর এগুলো শুধু কাজ করবে, শুধু কাজ, এটা নেওয়ার পর ঢালবে, আমি যেভাবে দেখাইছিলাম সেটাতে নিবে, কম্বলে নিবে, কম্বল নিয়ে বাইন্ডার মিশিয়ে, আচ্ছা আমরা কাজটা দেখিয়ে দিব পরে, হ্যাঁ জাস্ট কাজ করবে। এরপর তারপরে আপনি আসেন এই যে মেটালিক কালার, মেটালিক গোল্ডেন কালার, তারপরে হচ্ছে নতুনরা যারা ভুল করে কাজের মধ্যে ভুল করে হচ্ছে হাই স্পিড রং উঠানোর জন্য কাপড় থেকে রিমুভাল, ভুল করলে এটা দিয়ে উঠাবে, এটা দিয়ে রং উঠাবে। আচ্ছা আচ্ছা, এটা কত প্রাইস? এটা প্রাইস হচ্ছে 150 টাকা, 150। আচ্ছা এগুলো তো আপনি দেখাইলাম রেডি কালার, আচ্ছা এখন রেডি কালারটা পাচ্ছি না, এটা প্রাইস কত ভাই? আমি এটা সবগুলোর দামে দেখা দিচ্ছি, এগুলো হচ্ছে র কালারটা, আচ্ছা যেটা র ম্যাটেরিয়ালস, এই যে এগুলো আর কি, আচ্ছা র যেগুলো তৈরি করে, আচ্ছা আচ্ছা, যারা নতুন তারা অল্প সময়ের জন্য, যারা বিজনেসের জন্য নিতে চায় 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 60 কেজি, 1 গ্রাম, আচ্ছা যারা এইভাবে নিতে চায় সব নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো এগুলো হচ্ছে এই যে 500 গ্রাম করে এখানে দেওয়া আছে, এগুলো দিয়ে, হ্যাঁ এখানে 500 গ্রাম আমি দেখাচ্ছি, এই যে র কালারগুলো, এগুলো দিয়ে কালার তৈরি করবে, এই যে কালারগুলো তৈরি করা কিন্তু এগুলো দিয়ে, এগুলো দিয়ে, এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে। আচ্ছা এখানে র কালার আছে আর কেমিক্যালটা আছে, আচ্ছা এটার ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো আছে মেশানো আছে, সেটা কিন্তু এখানে আলাদা আলাদা করা আছে। এই যে দেখেন কালারগুলো দিছি, এখানে যে নিউটেক্স হোয়াইট পেস্ট, এপ্রিটন, এপ্রিটন ঠিক আছে, এনকে, আচ্ছা এনকে বাইন্ডার, ওকে অক্সাল, সিসিএল, সবকিছুই আছে, সবকিছুই এইগুলোর মধ্যে মিক্স করা আছে। আর আপনারা যারা আসলে প্রফেশনাল কাজ করেন, যারা জানেন বুঝেন, তাদের জন্য কিন্তু হচ্ছে আলাদা করে রাখা। তো এগুলো এই যে হোয়াইট পেস্ট, আচ্ছা 1 নাম্বার অরিজিনাল ভালো হোয়াইট পেস্ট 350 টাকা করে, কত গ্রাম? 1 কেজি 350 টাকা, 1 কেজি 350 টাকা, হোয়াইট পেস্ট। আচ্ছা আচ্ছা, হাফ কেজি নিলে 170, আচ্ছা এটা যারা নতুন, নিউটেক্স হচ্ছে হাফ কেজি 60 টাকা, 1 কেজি 120, আচ্ছা এপ্রিটন হচ্ছে বন্ডের এপ্রিটন, আচ্ছা বন্ডের এপ্রিটন 240 টাকা কেজি, 240, বাইন্ডার হচ্ছে বন্ডের বাইন্ডার 270 টাকা কেজি, আচ্ছা আচ্ছা, এনকে হচ্ছে 300 টাকা কেজি। আবার এনকে মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনেকে এনকেটা দিয়ে দেয় শুধু পানি দিয়ে, আচ্ছা এটা কিন্তু এমন না, ওই ম্যাটেরিয়ালস যদি ওইটা নিতে হয় আমি তাই অর্ধেক দাম দেবো, 150, ওই কাজ করবো না, এটা একবারে অরিজিনাল এনকে কিন্তু, এনকে। তারপর যারা এমবোশের কাজ করবে, এই যে এমবোশ, আচ্ছা এমবোশ এখানে আছে 250 গ্রাম, এমবোশ 950 টাকা কেজি, 950 টাকা কেজি, 250 গ্রাম, 250 টাকা রাখি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যারা এমবোশ কাজ করবে, যেমন এমবোশের কাজটা করবে, সে হোয়াইট পেস্ট যদি এমবোশ নেয় 250 গ্রাম, হোয়াইট পেস্টে 250 গ্রাম, আচ্ছা এমবোশের কাজটা করবে, সেম এটাতে যতটুকু দেবে ওইটা এতটুকু দিবে, দেন এনকে দিয়ে পাতলা করে কাজটা করবে, আচ্ছা আচ্ছা, তাহলে তার এমবোশের কাজটা ফুলবে। অনেকে বলে যে ভাই আমি শাড়িতে করছি, পাঞ্জাবিতে করছি, ফুলে নেয়,
না ভোলার কারণটা হচ্ছে সে এটা মিশ্রণটা জানতো না। আচ্ছা, সে ভুল মিশ্রণ করছে কারণ সে। আচ্ছা, যারা নতুন আছেন আমি বলবো আপনারা অবশ্যই ভাইয়ের সাথে, রায়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রায়ন ভাই কিন্তু অবশ্যই আপনাদের অবশ্যই হেল্প করবে। কিভাবে কি করতে হবে? এই যে দেখেন এই শাড়িগুলো। যারা উদ্যোক্তা কাজ করতেছে তাদেরকে বলি শাড়ি কিন্তু অনেক অফার দিয়ে দুই নাম্বারটা বিক্রি করো, এটা দিয়ে কাজ করে আবার নিজের লস হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর আপনি দেখেন এই যে ব্লু শাড়িটা, আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। আপনাকে দেখাচ্ছি যে সাদা সাদা শাড়িটা, ঠিক আছে, এই সাদা শাড়িটা, যে সাদা শাড়িটা দেখাইলাম যে এই সাধারণ শাড়িটা, এটা কিন্তু কাজ করার পরে এই শাড়িটা। আচ্ছা, কাজ করার পরে দেখেন এটা কি প্রিন্ট করা ভাইয়া? হ্যান্ড প্রিন্ট। এগুলো কি আপনারা বিক্রি করেন? প্রিন্ট করা আছে আমাদের। যারা বলে যে না ঈদ উপলক্ষে সামনে আমি কাপড় ড্রেস নেব, আমার শাড়ি লাগবে, পাঞ্জাবি লাগবে, সব নিতে পারবে। আমি দেখাই দেবো আপনাদেরকে আমার দোকান। তো ওই জায়গায় আমাদের হিউজ কালেকশন, যার যেই বলে কাপড় ড্রেস যত ড্রেস বলে ওইটাও দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি সবসময় সাপোর্ট করি নিজে কিছু করা। আমার থেকে তৈরিটা নেবে কেন? একটা তৈরি করার পর আমি বলি এই যে এটা দেখেন, এটা আমার থেকে নিতে হবে আপনার 1100 টাকা দিয়ে। আচ্ছা, 1100 টাকা দিয়ে না নিয়ে আমি একটা 320 টাকা দিয়ে শাড়ি নিয়ে কাজ করলে ভালো। আচ্ছা আচ্ছা, এটা ভালো, নিজে কিছু করতে পারবে। তাহলে আমি এখানে 320 টাকা শাড়িটা আমি 1100 টাকা দিয়ে কেন কিনবো? আমি বাসায় তো বসে আছি, আমি নিজে করে নিলাম। আচ্ছা, এটা অনেক ভালো, তাতে করে তার উপকৃত হবে। তো যারা এই জিনিসটা নিয়ে অনেক ভোগান্তি আছে, যারা দেশ গ্রামে আছে বা বাসা বাড়িতে পরে আছে, যে ভালো লাগে না একাকিত্ব, তার অনলাইন বিজনেসের জন্য বেস্ট উত্তম একটা জিনিস হচ্ছে এই ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্টের কাজ। বিশেষ করে মেয়েদের 3 পিসও প্রিন্ট করতে পারবেন আপনারা। বেকারত্ব থেকে অনেকটা মুক্তি পাওয়া, হাজবেন্ডের উপর নির্ভরশীলতা হ্রাস, সব কিছু থেকে একটা স্বস্তি পাবে এগুলো দিয়ে কাজ করলে। মোটামুটি তো রাহান ভাই এখন কি দেখবো? এখন দেখাবো হচ্ছে আমার হ্যান্ড প্রিন্টের যে সরঞ্জামগুলো রয়ে গেছে এগুলো দেখেন। হ্যান্ড প্রিন্টের জন্য, হ্যান্ড প্রিন্টের জন্য, ওইগুলো তো ব্লক প্রিন্টে দেখাইলাম। আচ্ছা, এখন হচ্ছে হ্যান্ড প্রিন্টের জন্য যারা নিতে চান, এই যে দেখেন যারা হ্যান্ড প্রিন্টের নেন, এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক কালার। আচ্ছা, বক্স করা থাকবে, বক্স করা ইন্ডিয়ান ফেব্রিক কালার, এটা হচ্ছে অরিজিনাল। আমি কিন্তু পরিচয় করে দিই, এই যে পিছনে দেখেন পিডিলেট খুদাই করা লেখা আছে, পিডিলেট, ঠিক আছে। আচ্ছা, অনেকেই এটা বাংলাটাকে বলে বিক্রি করে দেয়, ধোকাবাজি করে, ধোকাবাজিতে না পড়ে দেখেন একবারে খুদাই করে লেখা, পিডিলেট করা। উপকৃত হবে অনেক। এগুলো কাজ করার জন্য যারা হ্যান্ড প্রিন্ট কাজ করবে, যে কালার প্লেট, মানে কালার মিশাবে, কালার মিশাবে, কালার প্লেট, আরো একটা দেখাচ্ছি, অনেকে কম দামেটাও চায়। আচ্ছা, কম দামেও আছে, এটা হচ্ছে 30 টাকা, 30 টাকা, এটা হচ্ছে 70 টাকা, ঠিক আছে, 70 টাকা, ওকে, এটা হচ্ছে কালার প্লেট। আচ্ছা, তারপর আপনি দেখেন আমাদের এই তুলিগুলো, যারা হ্যান্ড প্রিন্টে কাজ করবে, আচ্ছা, তুলি, তুলিগুলো, আচ্ছা, 320 টাকা হচ্ছে একটা, একটা সেট, ফুল সেট, ফুল সেট, আর হচ্ছে 200, এটা হচ্ছে 200 টাকা, 200 টাকা। তারপর আরো দেখাচ্ছি, এই যে দেখেন এখানে তুলি আছে, এখানে তুলি আছে, তুলি হিউজ আছে, আমরা কালেকশন এখানে অল্প রাখছি কিছু, তুলি কিন্তু অভাব নাই, তুলি আবার যারা ছোট বক্স দেখতে পাচ্ছি, হ্যাঁ ছোট বক্স আছে। আচ্ছা, ছোট বক্স, 6টা কালার, 6টা কালার, এগুলোর প্রাইস কত? এটার প্রাইস পড়তেছে হচ্ছে 140 টাকা, এটা 140 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে, পাশাপাশি তারপর মেরিজ কালার, মেরিজ কালার, মেরিজ কালার, মেরিজ কালার হচ্ছে 450 টাকা এখানে এক সেট।
ফুল ওকে ভাই এটা হচ্ছে হ্যান্ড প্রিন্টে যারা কাজ করতে সমস্যা হয় আচ্ছা হ্যান্ড প্রিন্টে বিকল্প অপশন হচ্ছে স্টেনসিল দিয়ে আমি কাপড়ে ডিজাইনটা করব এই যে ডিজাইনটা মনে করেন পাঞ্জাবিতে করব এই সাইডে রেখে রংটা দিয়ে এই যে স্টেনসিল ব্রাশ আছে আচ্ছা স্টেনসিল ব্রাশ দিয়ে নিলে এটা কিন্তু ডিজাইনটা এখানে উঠে যাবে পাঞ্জাবি ডিজাইন এই যে সবাই নেটে দেখতে পায় তার পাঞ্জাবি বিভিন্ন অসাধারণ কালেকশন সব কালেকশনগুলো এগুলোই কিন্তু স্টেনসিল আমার কাছে হাজারো স্টেনসিল আছে অনেক অনেক ডিজাইনের এই যে ঈদ উপলক্ষে এগুলো নিতে পারে এখন ইমার্জেন্সি যে কোনো সময় চলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে যারা এই কাজ করতে চায় এই যে দেখেন এটা একটা পাঞ্জাবি ডিজাইন শাড়ির ডিজাইন সব ডিজাইন আছে আমাদের কাছে তারপরে এই যে ইসলামিক এই যে দেখেন আমাদের সবকিছুই আছে ঠিক আছে তো আমি সবকিছু দেখাই না প্রাইস কত এগুলো হচ্ছে আপনি ইঞ্চির উপর পার ইঞ্চি এক টাকা বিশ পয়সা পার ইঞ্চি এক টাকা বিশ পয়সা যেমন এই সাইজটা আমি দিচ্ছি হচ্ছে 60 টাকা করে 60 টাকা ঠিক আছে আচ্ছা এই সেটটা এটা হচ্ছে 120 টাকা ওকে সাইজ তারপর এই সাইজটা হচ্ছে 80 টাকা এক এক ডিজাইন এক একটা মানে দেখাই দিলাম তারপর মেহেদির স্টিকার আমার এখানে 1000 পিস আসবে আজকে রাতে আমি দেখাই দিলাম হাতে স্টিকারটা দেবে আর মেহেদি দিবে এই তো এই যে হাতে দেখেন এই যে ডিজাইনটা এখানে হাতে রেখে দিবে ডিজাইনটা উঠে যাবে ওয়াও আচ্ছা তো যাদের লাগে এগুলো আমার সাথে এগুলো কত করে এগুলো হচ্ছে এই যেমন এটা 60 টাকা 60 টাকা এই যে এটা 80 টাকা 80 টাকা এমনই 60-80 আচ্ছা পাশাপাশি দেখেন একটা বক্স আছে এখানে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার উলসুতার কাজের জন্য উলসুতা যারা কাজ করবে তাদের জন্য এটা আচ্ছা উলসুতা অনেকে কাজ করে উল বানায় উলের জিনিস বানায় তাদের জন্য কিন্তু এটা তো অনেক অনেক প্রোডাক্ট কিন্তু দেখিয়েছি অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ আজকে এখানে যে ভিডিওটা দেখাচ্ছিলাম যে আপনারা পুরোটা তো দেখতেই পারতেছেন আমার দোকানের সব ব্লক কালেকশন আর হচ্ছে এই রেডি কালার আর হচ্ছে র কালার যার যত কেজি লাগে যার যে পরিমাণ লাগে আর একজন উদ্যোক্তাকে যতটুকু পারি হেল্প করব সর্বোচ্চ ভাই অনেক কারখানা তো দেখা গেছে ড্রামে ড্রামে দরকার হয় হ্যাঁ আমাদের ড্রামে তো আগের ভিডিওতে আপনাকে দেখাইলাম যে ড্রামে ড্রামে আমাদের কারখানা আচ্ছা আচ্ছা আমাদের পাইকারি দোকান আজকে 18 বছর আমাদের এই দোকান আচ্ছা আচ্ছা তো আমরা এখন এই যে এই কালার দিয়ে কিভাবে কাজ করে সেটাই আপনাদের দোকানে একটু দেখতে চাচ্ছি একটু দেখেন এই যে আসেন আমি এখন দেখাচ্ছি আমার দোকান তো দেখেন এই যে এইভাবে কিন্তু কালারগুলো মিশিত হয় ভাই এখানে কি করতেছে এই যে কালারটা তৈরি করতেছে এটা সম্পূর্ণ রেডি কালারটা রেডি কালার এটা সম্পূর্ণ রেডি কালার আমরা কালারটা দেখিয়েছিলাম রেডি কালার এটা যে রেডি কালারটা ঢালার পর দেখেন পাতলাটা কেমন করে নিতেছে অনেকে ছাপ না বসার কারণগুলো আচ্ছা আচ্ছা কারণগুলো দেখেন ওই রংটা কিন্তু অনেক গাঢ় ছিল আচ্ছা আচ্ছা এইভাবে এই রংটা কিন্তু পাতলা করা লাগে এই যে আমার যে রংটা ছিল এটা কিন্তু অনেক গাঢ় ছিল আচ্ছা এটা কিন্তু পাতলা করে নিছে পাতলা করার পর এই যে মিডিয়া দিয়ে যেটা আমরা দেখিয়েছিলাম আচ্ছা আচ্ছা এনকেমেন্টে পাতলা করছে এই যে পাতলা পরিমাণটা দেখাচ্ছে আর এই যে দেখেন কম্বলের পরিমাণটা দেখাই দিচ্ছে আচ্ছা আচ্ছা এই যে কম্বলে কি পরিমাণ রং নিতে এটাও দেখাই দিচ্ছে ঠিক আছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা খুব সহজে কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু প্রিন্ট করতে পারবেন এটা কি হ্যান্ড প্রিন্ট করতেছে না না এটা ব্লক প্রিন্ট আচ্ছা ব্লক প্রিন্টের কাজ দেখেন কত ইজিলি কিন্তু করতেছে আসলে এটা করতে করতে হয়ে যাবে দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন এইভাবেই কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন এরপরে দেখেন বড় যে ব্লকটা আছে সেটা দিয়েও কিন্তু প্রিন্ট হবে এবং মাঝখানে যে এটা কিন্তু একটা বর্ডারের মতো হয়েছে এবং এই যে পাশাপাশি কিন্তু এভাবে আপনারা এটা কিন্তু একটা ওনার ডিজাইন করতেছে ওনার ডিজাইন আচ্ছা 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 ওকে দেখেন এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর এইখানে দেখেন কাজ করার পরে কিন্তু এই যে এই প্রিন্টগুলো এই ড্রেসগুলো কিন্তু এই শাড়িগুলো কিন্তু এভাবে প্রিন্ট করা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে পাঞ্জাবি একটা ছোট বাচ্চার পাঞ্জাবি আচ্ছা আচ্ছা ব্লক করা হয়েছে আচ্ছা আচ্ছা দেখেন তো এখানে আমি আজকে দেখাচ্ছি কালেকশনগুলো আমাদের যারা নিতে চায় বলে কাপড় ড্রেস নেব আচ্ছা ঈদ উপলক্ষে সামনে ড্রেস নেবে যে ড্রেস নিতে পারে শাড়ি হ্যাঁ শাড়ি প্লাস পাঞ্জাবি বাচ্চাদেরও আছে বাচ্চাদের সব আছে এটা হচ্ছে দুপিয়ানের খুব ভালোটা ভালো মানের শাড়িটা ঠিক আছে ভালো মানের শাড়ি এটা হচ্ছে 1100 টাকা এক সেট 1100 টাকা 1100 টাকা সেট শাড়ি প্লাস পাঞ্জাবি মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা পাঞ্জাবি তো যে কোনো সাইজ এনি সাইজ যে যে সাইজ বলবে ওই সাইজে দেবো আচ্ছা আচ্ছা ওকে জিরো সাইজ থেকে বড় পর্যন্ত এই যে দেখেন এটার সাথে পাঞ্জাবিটা এটা আচ্ছা এই যে পাঞ্জাবিটা দেখাই দিলাম কিন্তু এক সেট করাই আছে কাপড়টা দেখেন কিন্তু ভালো ঈদ উপলক্ষে যেতে ভাজে কাপড় দিয়ে নেই ভালো কাপড় দিছি আচ্ছা আচ্ছা 1100 টাকার মধ্যে নিলো এটা বেস্ট কালেকশন বলতে পারি কিন্তু 1100 টাকা থাকছে শাড়ি প্লাস পাঞ্জাবি এই যে শাড়িটা দেখেন শাড়িটা কত হাত থাকবে ভাইয়া শাড়িটা 12 হাত 12 হাত থাকবে এই যে শাড়ি আচ্ছা দেখেন মাত্র আমি দেখাই দিলাম আজকে আর এগুলো দেখেন না কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা যারা নিতে যাচ্ছেন কাপড় ড্রেস আর তারাও কিন্তু নিতে পারবেন তবে মূলত যারা আসলে এই প্রিন্ট করে ব্যবসা করতে চান কোথায় কি রং কিনবেন কিভাবে কিনবেন অবশ্যই কিন্তু আপনারা রয়যানবের সাথে যোগাযোগ করবেন আর তাদের কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে পারবেন আর ভাইয়া যারা অনলাইনে নিবে ভাইয়া জি জি অনলাইনে যারা নিবে
ধরেন এই যে আমার কিছু দরকার 1500-2000 টাকার প্রোডাক্ট আমার দরকার হলো, সেটা কোনো অ্যাডভান্স করে নিতে হবে কিনা? না, তাকে আমাকে কোনো কিছু দিতে হবে না, বিশ্বাসটা হচ্ছে প্রধান। আচ্ছা, যদি দেখা যাচ্ছে অনেকেই আমাদের মালটা হুদাই অর্ডার করে মালটা রিসিভ করে, ওই ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা শুধু নেই। শুধুমাত্র ডেলিভারি চার্জটা সে প্রায় করবে, দেন বাকি টাকা সে মাল হাতে পেয়ে চেক করে ভাঙে সবকিছু চেক করে দিবে, আর প্রয়োজনে যদি মাল কোনো সমস্যা হয় নেওয়ার পর কাজে আমি তার টাকা ব্যাক করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গ্যারান্টি আমি দিয়ে দেবো। রঙের গ্যারান্টি 100% কখনো রং উঠবে না, ওই গ্যারান্টি সম্পূর্ণ। তো অনায়াসে যে কাজ করতে পারবে আমার, বিশেষ করে এই শাড়িগুলো দেওয়া আমাকে, আমরা কিন্তু শাড়িগুলো পাইকারি সেল করি, অন্যান্য ব্যবসায়ীরা কিনে নেই, আমরা দেখাই নেই। কিন্তু আজকে দেখাইলাম এই জন্য যে বিভিন্ন উদ্যোক্তারা যেন আগে যেতে পারে সামনের দিকে, এইগুলোতে কাজ করে নিজে সেল করতে পারে, নিজে ভালো একটা নিজের কেরিয়ার গড়তে পারে। রাইট। আচ্ছা, তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।